আজ আমি ব্লগ করি কিন্তু ব্লগের মধ্যে ইন্ট্রো দেই না, ব্যাপারটা কেমন না? আর ব্লগের মধ্যে আমি সরাসরি কথা কই না, তো আজকে ইন্ট্রোটা দিয়ে দেই। তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আয়া পড়ছি আমি আর তোমার জাতির প্রভাবী। তো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা একটা মোটো ব্লগিং সেটআপ কিনতে যাব, গোপ্রো 11 কিনতে যাব। তো জানো তো আমি নর্মালি এই ফোন দিয়েই ভিডিও করি, কিন্তু ভাবতেছি যে মাঝে মধ্যে ব্লগিং করা মোটো ব্লগিং করা লাগে, তো যার জন্য যদি আমরা গোপ্রোটা নেই তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলো আজকে আমরা চলে যাই। আর আমরা যেদিনে মনে করো যে ব্লগিং করতে যাই বা বাইরে কোথাও যেতে যাই, ওই দিনই বাইরে বৃষ্টি থাকে। আর আজকে সেম অবস্থা আমাদের সাথে ঘটে, আজকেও বাইরে বৃষ্টি ছিল কিন্তু আপাতত কোনো বৃষ্টি নাই, তার জন্য যাও। তো আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে পড়ছি, আর কিছুক্ষণ পরেই মনে করো যে আমরা বৃষ্টির মধ্যে আটকায় পড়ি। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল তো চাইতেছি না বৃষ্টির মধ্যে ভিজি, তো যার কারণে একটা জায়গার মধ্যে দাঁড়াই দাঁড়ায় বৃষ্টি থামার জন্য অপেক্ষা করি। আর বৃষ্টি তেমন জোরে পড়তেছিল না, আস্তে আস্তেই পড়তেছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। তো তবুও চাইতেছিলাম না যে ভিজা বুজা মার্কেটের মধ্যে যাই। তো ভিজা মার্কেটের মধ্যে গেলে ব্যাপারটা কেমন না? আমরা ভাবতেছিলাম যে সর্বপ্রথম আমাদের বাসার আশেপাশে মলগুলোর মধ্যে দেখি যে গোপ্রো পাই কিনা। তো আমরা আইসে পড়ি রাজলক্ষ্মীর মধ্যে, রাজলক্ষ্মীর মধ্যে খোঁজাখুঁজি পরে দেখতে পারলাম যে এখানে গোপ্রো নাই। হ্যাঁ, পাইলাম না এই জায়গায় গোপ্রো, কিছু করার নাই, তো অন্য জায়গায় যাই তুই বো। তো ভাবছি যে এই জায়গায় যদি যেহেতু পাই নাই, তো আমাদের পাশে আরও একটা মল আছে বিএনএস সেন্টার, ওই জায়গায় যদি পাই তাইলে তো যমুনা বা বসুন্ধরাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরা এসে পড়ি বিএনএস সেন্টারের মধ্যে, আর এই জায়গায় ওদের আগ্রহ নিয়ে ঢুকি যে এই জায়গায় হয়তো পাইয়া যাইতে পারি। তো আইসে পড়ি স্টারডেকের মধ্যে, আর স্টারডেকের মধ্যে আইসা যখন বললাম তো উনি বলতেছে দেখে আসে কিনা, তারপর উনিও বললো যে আমাদের কাছে নাই, পুরো মার্কেট খুঁজা ফেলছি কিন্তু গোপ্রো এখানে পাই নাই। উপরে আচ্ছা আরেকটা দোকান নাই, এখানে সবগুলা দোকান ঘুরে ফেলছি এখানে পাইলাম না। আমার আগে থেকে ধারণা ছিল যে এগুলা জায়গার মধ্যে পাবো না, কিন্তু তবুও একটু খুঁজে মুজে দেখলাম যে পাই কিনা। কিন্তু বাইরে আয়া দেখি যে আমার বাইক নাই, আমি আমার বাইকটা যে জায়গায় পার্ক করে রাখছিলাম ওই জায়গায় নাই। কিন্তু তারপর আমার মনে পড়লো আরে বাইকটা এই জায়গায় পার্ক করি নাই, বাইকটা ওই যে সামনের দিকে পার্ক করছি। তো এখন আমাকে যাই তুই যমুনা বা বসুন্ধরা সিটির মধ্যে। তো আমাকে ওই জায়গা থেকে যেহেতু বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক কাছে, তো আমরা যমুনা ফিউচার পার্কে যাবো। আর আমার গোপ্রো সেট আপ কিসের জন্য নিতে এত দেরি আছে তোমার ঘরে কই? তো আমার সাথে কিন্তু তোমাকে নেহা আপু সব জায়গার মধ্যেই যায়, আর ও কিন্তু আমার পিছনেই থাকে, ও কিন্তু আমার গোপ্রোর কাজটা কইরা ফেলে, যার জন্য গোপ্রো নিতে এত দেরি আছে। তো আমরা যমুনা বসুন্ধরা সিটির দুরু কি কই বারবার, যমুনা ফিউচার পার্কের খুব কাছাকাছি আইসা পড়ছি আর প্রবেশ করে ফেলছি। আর সর্বপ্রথম আমাকে বাইকটা পার্ক করতে হইব, তার জন্য জায়গা মতো বাইকটা পার্ক করে নিলাম। আর তারপরেই তোমাকে নেহা আপু খাইতে চাইতেছিল বেলপুরি। গাইস, নেহা খাইতে চাইতেছে বেলপুরি। আর তোমরা যদি যমুনা ফিউচার পার্কে আসো তাইলে এইখানে যেই বেলপুরিগুলো আছে এগুলো যদি না খাও তাইলে জীবনে সবচেয়ে বড় মিস করবে। বেলপুরি খাইতে চাইছে কিন্তু এই জায়গায় বেলপুরি নাই, তো বেলপুরি কেমনে খামো? তো তোমাকে নেহা আপু এই জায়গায় আমারে দুষতেছিল যে বেলপুরি এই জায়গায় নাই। কেন কি একটা জ্বালার মধ্যে পড়ছি এখন, এই জায়গায় বেলপুরি ওলা লোক নাই, আমি অনেক কই থেকে বেলপুরি আইনা দিব? কিন্তু ও মানতেছিল না, ও কইতেছিল যে তুমি বেলপুরি আইনা দিবাই, কই থেকে আইনা দিবা আমি জানি না। তো ওরে আমি আর কি কইছিলাম যে যদি বেলপুরি ওলা না থাকে আমি জানতেই পারি তোমার ব্যবস্থা করে বেলপুরি আইনা দিব না, কিন্তু এটার লেগে ও আমার ছাড়তেছে না যে বেলপুরি আইনা দাও, জানতেই পারো তুমি আমার বেলপুরি আইনা দাও। তো তারপর আমি ওরে একটা বুদ্ধি দিলাম, না না আরেকটা ওয়ে আছে বুঝছো, তুমি ওই যে যে জায়গাটা আছে না যে জায়গা থেকে আইলাম, মানে যে জায়গার মধ্যে বেলপুরি আর কি পাওয়া যায়, তো ওই জায়গায় যায় কি করবা, কান্না করতে থাকবা? না তুমি আমার কথাটা শোনো, কান্না করতে থাকলে তোমার কি ওই জায়গার যে স্থানীয় যে পুলিশরা আছে, হ্যাঁ ওরা তোমার জিজ্ঞাসা করবো যে কি হয়েছে তোমার কান্তা চোখে, পরে তুমি কইবে আমি আসলে বেলপুরি খাইতে আইছি এতদূর থেকে এতদূর, কিন্তু আইয়া দেখি যে জায়গায় বেলপুরি নাই, তো ওরা তো একটা না একটা ব্যবস্থা করে দেবো, যা করে বাগাই দিছো ওরে আইন না তোমার বেলপুরি খাওয়াই দেবো। তো দেখো আমাদের দুইটা খুদে ফ্যান আইসা পরে, আর ওরা বলতেছে যে ভাই আপনি পুরো রুবেল ভাই না? তারপর আমি বলতেছি পুরো রুবেল ওইটা আবার কি? ও বলতেছে যে পুরো রুবেল ভাই আপনার মতোই দেখতে।
তো এরকম বলতেছিল। তো ছোট বাচ্চা দুইটা সেই লেভেলের পাকনা ছিল, তো ওরা দেখলাম যে আশেপাশে ঘুরঘুর করতেছে। তারপর আমাদের কিছু সাবস্ক্রাইবার আইসা পড়ে আর ওদের সাথে দেখা হয়, আর ওরা ছবি টবি তুলতে চাইলো, তো ছবি টবি তুললাম। আর তারপরে আমরা ঢুকে যাই ভিতরে। তো ভিতরে আইসে আমাদের এখন যেতে হবে চারতলার মধ্যে, মানে ফোন ক্যামেরা মার্কেট। আসলে তুই আমার কনফিউজ করে লাইতাছ, কোন দিকে যাবি কো? আমি কইতেছি আগে গোপ্রোটা নিয়ে আইলি। না আগে হইলাম মার্কেট কোন মোকা করতে মনে করলাম। এখন কি মার্কেট করতে আইছি নাকি? আমি গোপ্রোটা নিয়ে না সাদা রসুনম না ওই দা না এটা তেমন ভালো না, ওই দিকে আছে, ওই দিকে যাও। ওই যে ওই যে ইডো ইডো সুন্দর আই ওই ওই দিকে নো ওই দা কি শুরু করতে আগে গোপ্রোটা নিয়ে আই না না আগে কিন না গো উপরে তুমি কিন না দিব না আমি যে দোকান থেকে গোপ্রোটা নিব ওই দোকানটা খুঁজতেছিলাম, ওটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড। আমি পাশে আশেপাশে বারবার দেখতেছিলাম কিন্তু আমার চোখে বাজতেছিল না। তারপরে আমাদের চোখে বাজলো ওই ছোট্ট দুইটা পোলা, যেগুলা ওই বাহিরে দেখা হয়েছিল, ওই পোলা দুইটার সন্ধান পাইলাম। আচ্ছা তোমরা ঘুরতেছ কেন? হ্যাঁ কিছু বলবা? ও কোথায় গেছে? রাতের বেলা বাইরে থাকলে তো হারাই যাবে, চলে যাও বাসায় চলে যাও। না আমি ডাক দেই কিন্তু একজন আসে আরেকজন ভয় পায় আসে না, ও পিছন দিক দিয়ে চলে যায়। তারপর আমি বলি যে তোমরা চলে যাও বাসায় চলে যাও। তারপর আমরা কিন্তু আমাদের ক্যামেরা ওয়াল খুঁজে পাইছি আর আমরা আইসা করি। তো ইলেভেন দেওয়ার কথা বলছি আর ইলেভেনের বক্সটা নিয়ে আসলো গোপ্রো ইলেভেন। তো এটা খোলার জন্য আমি খুবই এক্সাইটেড, কখন আনবক্সিং করব। তো আমি বলতেছিলাম ভাই আপনি এটা আনবক্সিং করেন নেন, তো উনি বলতেছিল না ভাই আপনিই করেন। তো আমারে দিল, আমি আনবক্সিং করি। এটা খোলার জন্য আমি অধিক আগ্রহ নিয়ে এটা খুললাম, আর খোলার পর কিছু কাগজপত্র পাইলাম, আর তারপরই হইতেছে আমাদের গোপ্রো ইলেভেনটা, আর তারপর আইসা পরে আমাদের আরেকজন খুদে ফ্যান। এটাই হচ্ছে অ্যাচিভমেন্ট, মূলত এটাই হচ্ছে সবকিছু, মানে এই জিনিসটা লাখ কোটি টাকার বিনিময়ে পাওয়া যাবে না। তারপর নেহা ওই যে দেখতেছিল যে এই ছোট্ট এটারই গোপ্রো ইলেভেন বলে, আমি বলি যে হ্যাঁ এটাই গোপ্রো ইলেভেন। তো আমরা কি করলাম, আমি বললাম যে আরেকটা ইয়া দেন, আমার একটা ডিজিআই এম আই এর মাইক দেন ওয়্যারলেস। তো এটার দামটা বললাম কত আছে? 37। তো হার্ট অ্যাটাক করার আগে এটা পাশে থুয়া দিয়ে এটার যে দাম কইছে আরেকবার হনতে চাই না। তো এখন কিন্তু আমাকে গোপ্রো ইলেভেনের প্রোটেক্টর লাগানো হচ্ছে, খুব যত্ন সহকারে প্রোটেক্টরটা লাগাচ্ছে। আর এদিকে দেখলাম যে নেহার মনটা খারাপ, তো ওর মনটা যেহেতু খারাপ আমি কি করলাম, আমি একটা ট্রিক্স কাটাইলাম এই জায়গায় যে ফোনটা যদি ওর সামনে নিয়ে ধরি তো নিশ্চয়ই আইসা দিব, এটা সবার ক্ষেত্রেই। তো এই ট্রিক্সটা কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারো। তো আমরা খুব যাচাই বাছাই করতেছি যে গোপ্রো নেওয়ার আগে আরও কী কী নেওয়া যায় এটার সাথে। আর ফাইনালি কিন্তু আমাদের গোপ্রো অলমোস্ট রেডি। তো এই হচ্ছে আমাদের গোপ্রো, আর তো আমি ক্যামেরাটা চালু করে তোমাদেরকে দেখাই দেই। এই হচ্ছে গোপ্রো ক্যামেরা। তো এখন এটা কিন্তু আমরা বেশিরভাগ বাইকের মধ্যে ব্যবহার করব, আর এটার সাথে আমি যে মাইকটা নিয়েছি এটা হচ্ছে স্মার্ট লাভ প্লাস বয়া ইয়া রোডের মাইক। আর আমি দেখতে পেলাম যে নেহা এখনও মন খারাপ করে বসে আছে, তো তারপর বুঝতে পারলাম যে ওর কপালে যে একটা ব্রণ হয়েছে যার কারণে ওর মনটা খারাপ। মন খারাপ কে? হ্যাঁ ও আসলে কপালে ব্রণ হয়েছে তার জন্য মন খারাপ না, মন খারাপ হচ্ছে তা বেলফুরি খাইতে পারে নাই তার জন্য। তো আমি টাকা উঠানোর জন্য আইসা পড়ি এটিএম বুথে, আর টাকা উঠানোর পর আবার আইসা পড়ি ক্যামেরা ওয়ার্ল্ডের মধ্যে, আর এই জায়গায় টাকাগুলো দিয়ে দিই। টাকাগুলো সবগুলো বুঝা পাওয়ার পরই তো আমার জিনিসটা দিব, তাই না? তো টাকাগুলো সবগুলো বুঝা পাইছে, আর আমার ক্যামেরা আনতে মানে ইয়া হেলমেট আনতে যাই তুই বাবার নিচে। তো নিচে যাওয়ার জন্য আইসা পড়ি, আর এই জায়গায় জিনিসটা কী ঘটে দেখো, এই জায়গায় দেখো আমার লগে কতগুলো ভাঙ্গা চুরা উড়ে গেছে আর আমার রিয়েকশন হইতেছে এমন।
তো কিছু করার নাই, বাঙ্গাসুরার লগে আমরা মনে করো যে লিফট দিয়ে পার হইলাম। তো হেলমেট নেওয়ার জন্য আইসা পড়ছি বাইকের কাছে, এই হচ্ছে আমাদের হেলমেট। আর হেলমেট নিয়ে আবারও চলে যাবো ক্যামেরা ওয়ার্ল্ডের মধ্যে উপরে। আর একইভাবে আবারও আমাদের সাথে উঠলো কতগুলা বাঙ্গারি, বুঝছ? দেখো কতগুলা বাঙ্গারি উড়াইতেছে আর আমাকে রিয়াকশন হইতেছে এইরকম। তারপর বুঝতে পারলাম যে এই লিফট দিয়ে মূলত বাঙ্গাচুরাই উড়ানো হয়, এই লিফট মানুষের জন্য না। আর এইখানে আমি হেলমেটটা নিয়ে এসে তাকে সেট আপ করার জন্য বইলা দেই। তো হেলমেট সেট আপ করার জন্য দিয়ে আসছি, আমরা নিচে এসে পড়ছি। এখন নিচে আসছি এর কারণ একটাই, কারণ হচ্ছে নেহারে বেলপুরি খাওয়াবো। আর এত খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা বেলপুরি পাইলাম না, দ্বিতীয়বারের মতো ব্যর্থ হইলাম, বেলপুরি খুঁজে পাইলাম না। কিন্তু না, ব্যর্থ হই নাই, আর একটু সামনে যাইতে দেখি যে একটা দোকানের মধ্যে বেলপুরি আছে। বেলপুরি খাবার দাবারের পর আমরা আইসা পড়ি আবারও ক্যামেরা ওয়ার্ল্ডের মধ্যে। আসার পরে আমাদের হেলমেটটা দেখি যে একদম পুরাপুরি ভাবে রেডি করে রাইখা দিছে, একদম পুরাপুরি রেডি। ওকে, তো দেখো দেখতে কি জোস লাগতেছে, কি ইপিক লাগতেছে। তো এর সাথে আমি অনেকগুলা জিনিস কিন্তু নিছি। আর গাইজ আরেকটা কথা, উনি কিন্তু ফ্রি ফায়ার খেলে, মানে আমি এই জিনিসটা বুঝি না। আমি ফোন কিনতে গেছি, ওই জায়গায় একই ঘটনা হয়েছে। এখনো খেলেন নাকি খেলা বাদ দিয়ে দিয়েছেন? গেম তেমনভাবে কেউই খেলে না এখন আর। তো আমাদের কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমরা যা কিছু আছে সব কিছু ওকে, তো এইগুলো এখন প্যাকেট করবে দেন আমরা। বাকি পার্টটুকু তোমরা গোপ্রো থেকে পাইতেছ, এইখান থেকে আপাতত বিদায়। গাইজ এখন যেটা দেখতে পারতেছ এটা হইতেছে গোপ্রো দিয়া শুট হচ্ছে। ওনাদের কাছ থেকে সেট আপ করে নিলে ভালো হয় আর কি। তো দেখো কত তো গাড়ি দেখছো, অভাব নাই। আর আমার গাড়িটা পাক্কা 3-4 ঘন্টা ধরে এই জায়গায় পড়ে আছে। হাই রে, গাড়ির কি অবস্থা! তেনাটা কি ভিজে গেছে? তেনাটা তো অনেক ভিজে গেছে, যাক আল্লাহ ভরসা। তো এখন যে ক্লিপটা দেখতে পারতেছো, যে ভিডিওটা দেখতে পারতেছো, এটা গোপ্রো দিয়ে শ্যুট করা। আমি গোপ্রো নেওয়ার সাথে সাথে সেট আপ করার সাথে সাথে তোমাদেরকে দেখানোর জন্য বা টেস্ট করার জন্য আমি কিন্তু লাগাই নিছি। আর আজকে হইতেছে শুক্রবার, শুক্রবার মানে হইতেছে ভিড় ঝামেলা। তো বসুন্ধরার মধ্যে, যমুনা ফিউচার পার্কের মধ্যে প্রচুর ভিড় ছিল, প্রচুর ঝামেলা ছিল। আমাদের এই এতটুক জায়গা বের হইতে যাইয়া 10-15 মিনিট সময় লেগে গেছে, যেইখানে কিনা 1-2 মিনিট সময় লাগার কথা। এক ফোড়া জায়গা লাগা 14 মাইল, বুঝছো কাহিনি? এইটাছে কাহিনি, মানে একটুখানি জায়গার লেগে কতখানি জায়গা ঘুরাইছি। আর এখন কিন্তু একদম আবহাওয়ার কথা যদি কইতে যাই, একটু বৃষ্টিও নাই। এত ভাবতেছিলাম যে বাসার মধ্যে যাইতে পারবো, যে বৃষ্টি মিষ্টিতে ভিজা লাগবো না, কিন্তু 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 একটু পরেই মনে করো বৃষ্টি আম ঘরে সাইপ্পা মাইপ্পা ধরে, যা বলার বাইরে অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর তোমাকে একটা উপদেশ দিই আমি, উপদেশটা হইছে, উপদেশটা হইতেছে বৃষ্টির সময়, বৃষ্টির দিনে ওই দেখো, ওমা 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 ওমা, বৃষ্টি দিনে নেমে যাইতে আছে, বৃষ্টির কথা কইছি, আয় হায় হেড়ে কি হইলো, ওমা সর্বনাশ, এ বৃষ্টি একটু পরে নাম, এ বেটা এ, আমি বেটা মাত্র গোপুরটা লাগাই লইছি, অবস্থা দেখো তো কেমনটা লাগে এখন। ওমা এমনি বৃষ্টি এলে তো কেমনে কি লগে বউ আছে রে ভাই, বউটা তো ভিজা যাইবো আমার। দূর দূর দূর
কও কি কি আর করার এই জায়গায়, মানে ভাবছিলাম যে বৃষ্টি মিষ্টি আইব না, কিন্তু যেই বাইকের মধ্যে উঠলাম এই বৃষ্টি শুরু হয়ে গেছে আর ধুমধাম করে বৃষ্টি আইতেছে। তো এখন এই জায়গার মধ্যে একটু থামতে হইব, থাইমা যখন বৃষ্টিটা কমবো তারপর মনে করো ওই জায়গা থেকে যাইতে হইব, নাইলে তো বাসায় যাইতে হইব পুরাপুরি ভিজা। এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ, যখন ফোটাগুলো একটু কমছে, একটু আস্তে আস্তে পড়তেছিল, তো ভাবলাম যে এখনই চইলা যায়, এটা একটা সময় যেহেতু একটু কমছে তো চইলা যায়, আর মনে হয় বৃষ্টি নামবো না। যাক, বৃষ্টির ফুটাটা আবার একটু কমছে, আবার বড় 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 ফুটায় যদি বৃষ্টিটা পড়ে আমার উঠবো রাগটা তাড়াতাড়ি বাইর যাইয়া। হে বাইকটা টান দিলি কি জোরে পড়ে বৃষ্টি, না আরে বৃষ্টি নামিয়ে গেছে রে বৃষ্টি। ইয়াল্লাহ সর্বনাশ, আমার গুরুত্বপূর্ণ ফাইল, আমার কত কিছু, আমার মানি ব্যাগের ভিত্তে, আর এমনি যদি আমি বিজি তাইলে এটা জীবনও মানাইতো না, তাড়াতাড়ি একটা একটা জায়গার মধ্যে খাবার লও। আমার অনেক অনেক কিছু আছে, অনেক দামি দামি ইম্পর্টেন্ট জিনিস আছে, বৃষ্টির মধ্যে ভিজলে অনেক বড় সমস্যা হয়ে যাবো, ক্ষতি হয়ে যাবো, অনেক বড় ক্ষতি হয়ে যাবো। হাই হাই সর্বনাশ, ইস সি 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 তে বৃষ্টি পড়তেছে, কিচ্ছু করার নাই, বৃষ্টি না থামলে তো ওই জায়গা থেকে যাইতেও পারতাছি না, তো এই জায়গায় আপাতত দাঁড়ায় আছি যে দেখি কখন বৃষ্টি থামে, যখন থামবো তখন এই জায়গা থেকে যাইতে হইব। এখন বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে হইব, কিছু করার নাই, আর আমার এইটার লাগিয়ে দুঃখ লাগতেছে সবচেয়ে বেশি, মাত্র এত টাকা কিনে আনছি আর এটা প্রথম বাড়ি ডুবে গেল, তো বৃষ্টি থামা পর্যন্ত আমরা অপেক্ষা করি। অপেক্ষা তো করবো ঠিক আছে, কিন্তু অপেক্ষা করতে করতে প্রায় 15-20 মিনিট পার হইয়া আধা ঘন্টার মতো ওই জায়গায় দাঁড়ায় আছি, কিন্তু বৃষ্টি থামতেছে না, বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। এখন আর কিছু করার নাই, ব্লগটা এই পর্যন্তই শেষ করতেছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো।